হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো কাকাওর প্রত্যাবর্তন মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে, তো তারই রিভিউ করবো। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রায় অনেক চেষ্টার পর কোভিড পেরিয়ে বা অতিক্রম করে আমরা কাকাও প্রত্যাবর্তনের ট্রেলারটি পেয়ে গিয়েছি, এবং প্রায় অনেক দিন ধরেই মুভিটি ডিলে হয়ে পড়েছিল, আজ তার ট্রেলার বেরিয়ে গেছে। তো প্রসেনজিৎকে আমরা কাকাবুর রোলে অ্যাজ ইউজুয়ালি দেখতে পেয়েছি, যেটা ভালো কথা, এবং তার লুক চালচলনও বেশ ভালো লাগছে। এবং ট্রেলারটি দেখেই মনে হচ্ছে যে মুভিটির স্কেলটা বেশ লার্জ, মানে বড় করা হয়েছে, এবং এর ভিজুয়ালগুলো বেশ দারুণ লাগছে। তো আমার পার্সোনালি এই সিরিজটা বেশ ভালোই লাগে, এবং এর শ্যুটিংটাও দেখে বুঝতে পারা যাচ্ছে আফ্রিকাতে করা হয়েছে। তো প্রায় 10-12 দিন ধরে আফ্রিকায় মুভিটি শ্যুটিং করা হয়েছিল, এবং অনেক ভালো ভালো জায়গা এখানে দেখানো হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো, এবং যেটা আমরা সৃজিৎ মুখার্জির সিনেমায় দেখেও থাকি। এবং এর ভিজিএমটাও বেশ ভালো ছিল। তবে ট্রেলারটি বেশিরভাগ সিনই আমাদের সাসপেন্স দেখানো হয়েছে, যেটা ট্রেলারে একদমই মানায়নি। একটু গল্প তারা দেখাতে পারতো, আর গল্পটি দেখালে ট্রেলারটি হয়তো আরেকটু ভালো হতে পারতো। তো যাই হোক, এবং এখানে আমরা অনির্বাণের ক্যারেক্টারটি দেখতে পেয়েছি, অনির্বাণ অর্থাৎ আমাদের একেন বাবু। তাকে অ্যাজ ইউজুয়ালি প্রতিটা সিনেমাতে একই ধরনের ক্যারেক্টার রাখা হচ্ছে, সেটা আমার বেশ পছন্দ হচ্ছে না, কি জানি কেন। একটু অন্য বা ইউনিক ধরনের ক্যারেক্টারে তাকে রাখা উচিত। তো ছবিটি 4ই ফেব্রুয়ারি রিলিজ করছে 2022 সালে। দেখা যাক কি হয়, বেশ কিউরিয়াস এই মুভিটি দেখার জন্য। এবং এখানে আমরা একটা ছোট্ট রোলে এই সিনেমার ডাইরেক্টর সৃজিৎ মুখার্জিকেও দেখতে পেয়েছি। তো এই ভিডিওটি এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং আরও বাংলা ভিডিও দেখতে পরে ভিডিওগুলি দেখুন।